হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইলাস্ট্রেটরের কিছু শেপ তৈরি করা শিখব। তো চলুন তাহলে শুরু করি। ফার্স্ট অফ অল আমি একটা নিউ ডকুমেন্ট নেব। নেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে ক্লিক করে নিউ ডকুমেন্ট একটা নিলাম। দেন আমরা কী করবো এখন, যেহেতু আমরা একটা কিছু শেপ দেখব, আমরা কীভাবে ইলাস্ট্রেটর বিভিন্ন শেপ তৈরি করতে পারি। ফার্স্ট অফ অল যদি আমরা রেক্টেঙ্গুলার শেপটা নিই, তাহলে সেক্ষেত্রে দেখেন যে এখানে আমি একটা নিলাম। আচ্ছা, আমি এখানে একটা কালার দিই, তাহলে তার একটু স্পষ্ট বোঝা যাবে। ওকে ওকে, আমরা এই কালারটা নিয়েছি। তো আমরা যদি এখন দেখি, সাপোজ আমি এইভাবে একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, তো এটাকেও আমরা অ্যাকচুয়ালি যদি আমরা যদি সাপোজ এটাকে এটাকে আমরা এভাবে একটা শেপ দিলাম, তো আমার এখানের মধ্যে কী আছে, আমার একটা স্ট্রোক আছে এবং আমার একটা ফিল কালার আছে, ঠিক আছে। তো না, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে অ্যাকচুয়ালি যদি স্ট্রোক কালার না রাখতে চান, সেক্ষেত্রে আপনি এটাকে নান করে দেবেন আর শুধু ফিল কালার থাকবে। আর যদি শুধুমাত্র স্ট্রোক কালার রাখবেন আর ফিল কালার রাখবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে স্ট্রোকটা নান করে দিয়ে ফিল কালারটা আপনি এখান থেকে সাপোজ ব্ল্যাক দিয়ে অ্যাক্টিভ করে নিলেন। দেন আমরা যদি স্ট্রোকটা একটু মোটা করতে চাই, একটু বড় একটু মোটা করতে চাই, সেক্ষেত্রে আমি স্ট্রোকটা এখান থেকে বাড়িয়ে নিতে পারি। সাপোজ এখানে আমার 1 PT আছে, তো আমি সেক্ষেত্রে হয়তো আমি যদি এখান থেকে আমি সেট করে দিতে পারি, অথবা আমি এখান থেকে আপেরটা যদি আমরা যদি একটু বাড়াই, তাহলে আমার স্ট্রোকটা ফিরে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো এইভাবে আমরা এই করতে পারি। দেন আমরা এখান থেকে যদি সাপোজ স্ট্রোকটা যদি একটু মডিফাই করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে স্ট্রোকটাকে এভাবে যদি আমরা এই যে একটা আছে পয়েন্টার আছে, সেই পয়েন্টার ধরে যদি আমরা একটু ভিতর দিয়ে টান দিই, তাহলে এটাকে একটু রাউন্ড শেপ হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আমরা স্ট্রোকটাকে মডিফাই করতে পারি। প্লাস দেন আমরা এখান থেকে একটু যদি মডিফাই করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে যে স্ট্রোকটাকে যদি আমরা এটা সিলেক্ট করে দেখেন থাকি, তাহলে আমার কিন্তু স্ট্রোকটা একটু এভাবে চেঞ্জ হয়ে গেছে। দেন আমরা এখান থেকে সিলেক্ট করে করে আমাদের প্রয়োজন অনুযায়ী আমি স্ট্রোকের মুডটা আমরা চেঞ্জ করতে পারবো এইভাবে। ওকে, দেন আমরা স্ট্রোকটা আরও যদি মডিফাই করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে স্ট্রোকে ক্লিক করে অথবা উইন্ডো থেকে স্ট্রোকটা আমরা সিলেক্ট করে নেব। এখান থেকে স্ট্রোকটা সিলেক্ট করে নিলাম, তো স্ট্রোক আমার যে ইয়েটা আছে, দেন আমরা এখান থেকে স্ট্রোকটাকে সাপোজ আমরা এখান থেকে একটা আমরা স্ট্রোকটার এই কর্নারগুলো আমরা একটু চাই, এখানে যেহেতু আমার কর্নার নাই, আমি অন্য কর্নার নিয়ে আসি। সেক্ষেত্রে আমরা ওই স্ট্রোকটাকে আমরা এই যে ক্যাপসগুলো সাপোজ আমাদের স্ট্রোকটার ক্যাপগুলো এইভাবে হবে। দেন আমরা এটাকে যদি সাপোজ যদি এই যে ওকে এখান থেকে যদি আমরা একটা ড্যাশ ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমার কী করতে হবে, আমাকে এখানে যে এটাকে ড্যাশ লাইনটা আমার এনেবল করে দিতে হবে, ঠিক আছে। তারপর আমি যদি গ্যাপ দিতে চাই, গ্যাপটা যদি বাড়াতে চাই, তাহলে আমার গ্যাপটা কিন্তু বাড়বে। দেখেন এভাবে আমি যত গ্যাপ বাড়াবো, তত পিটি আমার গ্যাপ বাড়বে একটা থেকে আরেকটা, ঠিক আছে। তো আমরা এইভাবে আমরা আবার আরও ইউজ করতে চাইলে এবার আমরা 10 সাপোজ এখান থেকে আমরা আবার 10 ইউজ করলাম, তাহলে একটা পর একটা অ্যাকচুয়ালি এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। ওকে, তো এইভাবে আমরা অ্যাকচুয়ালি স্ট্রোকের বিভিন্ন চেঞ্জ করতে পারি। ওকে, তো এটা স্ট্রোক নিয়ে। দেন আমরা যদি একটু দেখি, স্ট্রোকটা আমরা বাদ দিই, এবার আমরা যদি একটু শেপ নিয়ে কথা বলি, সাপোজ ফিল কালার নিয়ে, আমরা এই যে ফিল কালারটা সাপোজ ফিল কালার আছে, ফিল কালার আমরা ঠিক এখান থেকে পয়েন্টারকে ধরে আমরা এটাকে আমরা একটু মানে রাউন্ডেড করতে পারি, ঠিক আছে। যদি সাপোজ আমার একটা কর্নার দরকার, সেক্ষেত্রে আমার শুধুমাত্র এই কর্নারটা ধরবো, সিলেক্ট করবো আগে এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কর্নারটা এটা সিলেক্ট করে আমরা এটা টান দেবো, তাহলে আমার শুধু এই কর্নারটা হবে আর বাকিগুলো ঠিক থাকবে। আচ্ছা, তো এখন আমরা পরে যে আছে রাউন্ডেডটা আমার জাস্ট কর্নারগুলো আমার রাউন্ডেড হবে। আর আমি যদি এখানে যদি শিফট চাপ দিয়ে যদি আমি টান দিই, তাহলে এটা একদম হাইট ওয়েট সমান আকারে আমার এটা বড় হবে। ওকে, সমান করে এটা ইয়ে নিতে পারবো যদি আমি, আর আমরা যদি এখান থেকে যদি শিফট চাপ না দিই, তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা যেভাবে ছোটো বড়ো করে আমরা উইথ এবং হাইট আমরা আমাদের মতো করে নিতে পারবো। ওকে, আচ্ছা, দেন আমরা যদি সাপোজ ইলিশ টুলটা হলো জাস্ট একটা রাউন্ডেড একটা সার্কেল, ঠিক আছে। ওকে,
এইভাবে আমরা এই স্টোনটা নিয়ে একটা গোলাকার একটা সার্কেল নিয়ে আমরা হয়তো কাজ করবো আমাদের কাজের অনুযায়ী। এখান থেকে সেমভাবে আমরা এখান থেকে আমরা ফিল স্টোন দুটি আমরা সিলেক্ট করে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখেন এখানের মধ্যে একটা কিন্তু পয়েন্ট আছে, রাইট, পয়েন্টার আছে, এটা কাজ কি? আচ্ছা এটা কাজটা হলো গিয়ে সাপোজ আপনি এখান থেকে এই পয়েন্টটাকে ধরে সাপোজ আপনি যদি এখান থেকে একটু উপরের দিকে নেন, দেখেন তাহলে কিন্তু এটা একটু কিন্তু ইয়ে হয়ে যাবে। আবার এটা যদি আমরা যদি এটা করি তাহলে আমরা এটা জিনিসটাকে আমরা ডিজাইনের আমাদের ইয়ের কারণে আমরা এইভাবে একটা ইয়ে করতে পারি। ঠিক আছে, দেন আমরা যদি এটা এটা যদি আমরা এই পর্যন্ত যে আমাদের ডিজাইনের জন্য আমাদের এই ধরনের একটা শেপ দরকার, সেক্ষেত্রে আমরা এইভাবে আমরা শেপগুলো আমরা কাস্টমাইজ করে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা দেন আমরা এটা, আচ্ছা এইভাবে নেওয়ার পর আমরা আমাদের ডিজাইন ইউজ করতে পারি। দেন বাট যেটা বেস্ট ইউজ হলো আপনি এখান থেকে এটা এটা করার পর আমরা এখানে শেপ থেকে শেপটাকে এক্সপ্যান্ড করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের এটা আর মডিফাই বা আমাদের ভুল ক্রমে এটা আর অ্যাকচুয়ালি আর চেঞ্জ হবে না। ওকে, ওই পয়েন্টারটা চলে যাবে। ঠিক আছে, বাট আমরা এখান থেকে হয়তো শেপ ধরে আমরা ছোটো বড়ো করতে পারবো, সেটা সমস্যা নেই। আচ্ছা দেন পলিগন টুল, পলিগন টুল, এই এই টুলটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি আমরা এই ধরনের একটা শেপ তৈরি করতে পারি। ঠিক আছে, তৈরি করে, আচ্ছা একটু বলে রাখি, সেটা হলো আমরা যদি সাপোজ একটা পলিগন টুলটা নিলাম, নেওয়ার পর আমরা যদি আপেরও চাপ দিই, দেখেন কি হচ্ছে, আমার কিন্তু কর্নারগুলো বাড়তেছে। আর ডাউনেরও চাপ দিলে আমরা কি হয়, কর্নারগুলো কমতেছে। এবং আমরা আমাদের প্রয়োজনে যে আমরা এই ধরনের শেপ নিতে পারি, এই যে আপেরও ডাউনেরও চেপে একটা 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 প্রেস করে আমরা এই ধরনের একটা শেপ নিতে পারি। আচ্ছা সাপোজ আপনি এখান থেকে আপনি এই ধরনের একটা ইয়ে নিয়ে ফেলছেন, বাট আপনার এখন আপনার ডিজাইনের জন্য আপনার হয়তো বা আপনার তিন কোনো একটা ইয়ে দরকার, শেপ দরকার, বাট আপনি এইভাবে এত এখানে কয়টা কয়টা কর্নার আছে, 1, 2, 3, 4, 5, 6টা। ঠিক আছে, বাট আপনার সি কর্নারে একটা শেপ দরকার, ট্রায়াঙ্গুলার, ওকে ট্রায়াঙ্গুলার একটা শেপ দরকার। সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনার এই যে একটা ইয়ে আছে, পয়েন্ট আছে, এখান থেকে ধরে আপনি কী করবেন, এটাকে উপর দিকে নিলে কী হবে, এটা কর্নার কর্নারগুলো আপনি কমতে থাকবে। ঠিক আছে, দেখেন এখানে লেখা আছে যে সাইডস 3। ঠিক আছে, এভাবে চেঞ্জ হয়ে যায়। আপনি যদি এখন যদি বাড়াতে চান, সেক্ষেত্রে আবার ধরে যত বাড়াবেন আপনার এখানে কিন্তু আপনার যে সাইডে কিন্তু সাইডস 10, 11 আপনার আপনার 11 পর্যন্ত আপনি এটা বাড়াতে পারবেন। ওকে, এভাবে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। দেন আপনি হয়তো এখান থেকে আবার শেপ থেকে আপনি এক্সপ্যান্ড শেপ করে দিলে আর এটা আর মডিফাই করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা স্টার টুলটা ঠিক, স্টার টুলও ঠিক সেম সেম এই ধরনের একটা শেপ নিয়ে কাজ করতে পারে স্টার আপনার ডিজাইনের জন্য। তো এখান থেকে এখানেও ঠিক স্টার টুলও ঠিক, আপনি যদি সাপোজ স্টার টুলটা এইভাবে কার্সারটা ধরে টান দিয়ে ধরে রাখবেন, দেন আপনি ডাউনেরও বা আপেরও ডাউনেরও দিলে কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী এইভাবে আপনার ইয়াগুলো স্টারের যে ইয়াগুলো আছে, কন্ডাগুলো আছে, এগুলো বাড়বে কমবে। ওকে, আপেরও ডাউনেরও আপনার ফ্রেস যত বেশি ফ্রেস করবেন তত আপনার কর্নার বাড়বে কমবে। ওকে ঠিক আছে, তদ্রুপ আপনি সাপোজ এখান থেকে আপনার যে আপনি এটা নেওয়ার পর নিলেন, নেওয়ার পর আপনি কী করেন, ডিসিশন টুল দিয়ে আপনি কী করতে পারেন, সাপোজ এগুলার কর্নারগুলোকে এইভাবে রাউন্ডেড করতে পারেন। ঠিক আছে, আবার এটা বাড়িয়ে দিন, আবার আপনি যদি সবটাকে ধরে যদি আপনার টান দেন তাহলে আপনাকে এবার আপনি শুধু প্রয়োজন সাপোজ আপনার শুধু এই কর্নারটা আপনি রাউন্ডেড করবেন, সেক্ষেত্রে আপনি ডিসিশন টুল দিয়ে আপনি এই কর্নারটা সিলেক্ট করে আপনি জাস্ট ভিতরে টান দেবেন, দেখেন এটা কিন্তু এইরকম একটা শেপ, এটা কনভার্ট হয়ে যাবে। ওকে, তো ডিসক্রিপশনের টুলটা হলো কাজটা হলো কি, আপনার যে কোনো স্পেসিফিক একটা কর্নার বা একটা ইয়া নিয়ে কাজ করবেন যেটাকে আপনি কাস্টমাইজ করবেন। আর এখান থেকে সিলেকশন টুলে এটা সিলেক্ট করে এটা পুরাটা সিলেক্ট হয়ে যাবে সেক্ষেত্রে। ঠিক আছে, আর অ্যাকচুয়ালি এই টুলটার অ্যাকচুয়ালি এমন বিশেষ কোনো অ্যাকচুয়ালি আমি এটা কখনো ইউজ করিনি, আর হচ্ছে আমি এখন আমার হচ্ছে প্রয়োজন হয়নি, এটা কাজ কি, এটা জাস্ট এখান থেকে আপনি একটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনি ঠিক এটার সাথে এটার একটা একটা কানেকশন করে একটা শেপ তৈরি করা, অ্যাকচুয়ালি এটার কাজ আচ্ছা এটার অ্যাকচুয়ালি কাজ এত ডিজাইনে এত বেশি একটা প্রয়োজন হয় না, দেখি অ্যাকচুয়ালি আমার ওই এই ব্যাপারটা নিয়ে অ্যাকচুয়ালি আমার একটা ভালো একটা ইয়ে নেই এটা কাজটা নিয়ে। ঠিক আছে,
তো এটা হলো ইয়া। আর আপনি যদি বারবার এখানে ক্লিক না করতে চান, সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করবেন, এই ইয়াটা এই প্লেটটা এইভাবে চলে আসবে, তখন আপনি আপনার ডিজাইনের খাতে প্রয়োজন অনুযায়ী আপনি এইভাবে আপনি নিতে পারেন, ঠিক আছে, যখন যেটা প্রয়োজন সেটা নিতে পারেন। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করুন, লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, নেক্সট অবশ্যই আরো ভালো একটা ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।